हासपाताल थेके बासाय फिरे आसा एवं शारीरिक परिस्थिति सम्पर्के महासचिव सदस्यबृंद के अवहित करें। देश नेत्री शारीरिक परिस्थिति सम्पर्के देश नेत्री चिकित्सक बोर्ड प्रधान देश नेत्री कोविड 19 करोना भाइरस संक्रमण थेके मुक्त हलेओ कोविड परवर्ती कयेकटी जटिलताय भुगछेन एवं तिनि कोनो मतेई झुंकिमुक्त नन। तार हृदरोगेर समस्या आछे, किडनी एवं लिभारेर समस्या बेश जटिल। এভারকেয়ার হাসপাতালে প্রায় 53 দিন চিকিৎসাধীন ছিলেন। ইতিপূর্বে প্রায় 12 দিন বাসায় করোনা আক্রান্ত হয়ে চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা নিয়েছেন। পরিস্থিতি জটিল হলে তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে তিনি কেবিনে চিকিৎসা নিচ্ছিলেন, কিন্তু পরিস্থিতি আরও জটিল হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় 33 দিন তাকে চিকিৎসাধীন থাকতে হয়। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে হার্ট, লিভার ও কিডনির সমস্যা বেশ জটিল হয়ে ওঠে। দীর্ঘদিন হাসপাতালে থাকার ফলে হাসপাতালে জনিত ব্যাকটেরিয়া সংক্রমণে আক্রান্ত হন দুইবার। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও হাসপাতালে দীর্ঘদিন অবস্থানকালে এই ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ আবারও হতে পারে বলে তারা মনে করেন। অন্যদিকে হাসপাতালে নন কোভিড এরিয়ায় কয়েকজন নার্স এবং চিকিৎসক ভারতীয় ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত হলে তারা দেশ নেত্রীকে হাসপাতালে রাখা সমীচীন মনে করেননি। সেই কারণে বাসায় চিকিৎসার ব্যবস্থা ও নিবিড় পর্যবেক্ষণের আয়োজন সম্পূর্ণ করে বাসায় নিয়ে আসার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে যে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করেন যে তার লিভার ও অন্যান্য জটিলতার চিকিৎসা বিদেশে কোনো উন্নত কেন্দ্রে হওয়া প্রয়োজন। বাংলাদেশে যার সুযোগ তুলনামূলকভাবে কম। সবাই মনে করে দেশনেত্রী বেগম খাদিজা শুধু একজন বয়স্ক রাজনীতিবিদ নন, তিনি এই দেশের স্বাধীনতা সংগ্রামে অতুলনীয় অবদান রেখেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা কিংবদন্তির মতো। তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের সবচেয়ে জনপ্রিয় নেতা। তার পূর্ণাঙ্গ চিকিৎসা প্রয়োজন। সকল প্রকার রাজনৈতিক সংকীর্ণতা থেকে বের হয়ে তার সর্বোচ্চ চিকিৎসা এদেশের মানুষের প্রাণের দাবি। সভা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য, দেশের বাইরে আরও উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের জন্য, দেশনেত্রী বিদেশ যাওয়ার ব্যবস্থা ত্বরান্বিত করা এবং তার মুক্তি প্রদানের আহ্বান জানান। তিন, সাম্প্রতিককালে কোভিড 19-এর সবচেয়ে সংক্রমণশীল ভারতীয় ধরন ডেল্টা ভেরিয়েন্টের প্রভাবে দেশে করোনার তৃতীয় ঢেউ শুরু হয়েছে। বিশেষ করে বিএনপি বারবার সতর্ক করার পরেও সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করার কারণে সীমান্তবর্তী জেলাগুলোতে ভারতীয় ডেল্টা ভেরিয়েন্ট সংক্রমণের হার ও মৃত্যুর হার হঠাৎ করে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে, যা ইতিমধ্যেই ঢাকা সহ সারা দেশে ছড়িয়ে পড়েছে। 2020 সাল থেকে কোভিড 19 করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার পর থেকেই স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের উদাসীনতা, অযোগ্যতা ও দুর্নীতির কারণে আজ মানুষের জীবন ও জীবিকা দুটোই চরম হুমকির সম্মুখীন হয়েছে। ইতিমধ্যেই সংক্রমণ 8,56,304 ছাড়িয়ে গেছে। মৃত্যুর সংখ্যা 13,626। গতকাল সংক্রমিত হয়েছে সরকারি হিসাব মতে 4,636 জন, মৃত্যু হয়েছে 78 জনের। অপরিকল্পিত লকডাউন, সাধারণ ছুটিতে বিশেষ করে দরিদ্র মানুষের জীবন একেবারেই বিপন্ন। কর্মচ্যুতি, কাজের অভাব, চিকিৎসার অভাব, সরকারি সাহায্য, প্রণোদনা ও ক্যাশ ট্রান্সফার দরিদ্র মানুষের কাছে পৌঁছতে না পারায় অর্থনীতির সকল সূচক নিম্নগামী হয়েছে। খেটে খাওয়া মানুষ অবর্ণনীয় দুঃখ কষ্ট জীবনযাপন করছে। তার সঙ্গে যুক্ত হয়েছে চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় উদাসীনতা, দুর্নীতি, অযোগ্যতা স্বাস্থ্য ব্যবস্থাকে অকার্যকর করে ফেলেছে। টিকার অপ্রতিরোধতা মানুষের জীবনকে অনিশ্চিত করে ফেলেছে। সরকার 70 লাখ মানুষকে টিকা প্রদান করতে হলে 26 কোটি টিকা প্রয়োজন, যার বর্তমান যার শতকরা 3 ভাগ সংগ্রহ করতে পারেনি সরকার। নিজস্ব দলীয় ব্যক্তির মালিকানার কোম্পানিকে ভ্যাকসিন সংগ্রহের দায়িত্ব দেওয়ায় গোটা জাতি আর স্বাস্থ্য বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। টেস্ট, বেড, অক্সিজেন, আইসিইউ, ভেন্টিলেটরের অভাব জেলা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। সরকার আরোপিত প্রথমে সাধারণ ছুটি,
ও পরে অপরিকল্পিত লকডাউনে পরিস্থিতি ক্রমশ নাগালের বাইরে চলে গেছে। সভায় অবিলম্বে টিকা সংগ্রহ বিতরণের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করার দাবি জানানো হয়। জনগণ জানতে চায় সরকার এই পরিস্থিতি মোকাবেলা করার জন্য কি ব্যবস্থা গ্রহণ করেছে। চার, সভা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সারা দেশে বিএনপি শান্তিপূর্ণ ভার্চুয়াল কর্মসূচিতে বাধা প্রদান ও হামলা করেছে। বিশেষ করে ময়মনসিংহ, ঢাকা ও নারায়ণগঞ্জে ছাত্রদলের ভার্চুয়াল অনুষ্ঠানে লাঠিচার্জ, টিয়ার গ্যাস ও নির্বিচারে গুলিতে প্রায় শতাধিক ছাত্র আহত হওয়ায় তীব্র নিন্দা জানাচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দাবি করেছে। পাঁচ, সম্প্রতি ভোজ্যতেলের দাম গত 6 মাসে প্রতি লিটারে 38 টাকা প্রায় 33% বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষ ও কর্মহীন মানুষের জীবন অষ্টাগত। বাণিজ্য মন্ত্রীর উক্তি দাম কমার কোনো সম্ভাবনা নেই কোনো মতেই গ্রহণযোগ্য হতে পারে না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার জন্য বাণিজ্যমন্ত্রী পদত্যাগ করা উচিত বলে সভা মনে করে। অবিলম্বে এইসব নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপর আরোপিত সকল প্রকার ট্যাক্স ও ভ্যাট পুরোপুরি উঠিয়ে নেওয়ার দাবি জানানো হয়। সভায় করোনাকালীন লকডাউনে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ভার্চুয়ালি অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে সদস্যবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সভাপতি সভা মুলতবি করেন। এই ছিল আমাদের আপনার স্ট্যান্ডিং কমিটি মিটিংয়ের রেজলিউশনস। আমি একটু আমারটা শেষ করে ফেলি, তারপর আপনাদের কোশ্চেনগুলো উত্তর দিই। এরপরে আমি আপনার কয়েকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। যে আমাদের আওয়ামী লীগের ওবায়দুল কাদের সাহেব, তিনি আজকে পত্রিকায় বেরিয়েছে, তিনি বলেছেন যে ফ্রম আওয়ার পার্টি উই হ্যাভ ট্রাইড টু এস্টাবলিশ এ ওয়ার্কেবল রিলেশনশিপ কো এক্সিস্টেন্স উইথ বিএনপি, বাট দ্যার হ্যাজ বিন নো পজিটিভ রেসপন্স ফ্রম দেম। এই কথাটা সম্পূর্ণ বাজে কথা, একদম ব্ল্যাটান্ট লাই। কারণ আজ পর্যন্ত আওয়ামী লীগ আমাদের যতগুলো প্রস্তুত ছিল কোনো প্রস্তাবেই তারা সাড়া দেয়নি, উপরন্তু উল্টো কাজটি করেছে। যেমন আমরা আপনার এই করোনা নিয়েই বলি, করোনা নিয়ে আমরা বারবার তাদের কাছে অনুরোধ করেছিলাম যে আপনারা দয়া করে একটা জাতীয় একটা সম্মেলন ডাকেন এবং সেই জাতীয় সম্মেলনের মধ্যে দিয়ে আমরা আপনার সকলে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা একসাথে একজোড়ে কাজ করতে থাকি। মাফ করবেন, আমি এই ফোন বড় বিরক্তিকর জিনিস একটা। এবং তার পূর্বে আপনারা জানেন যে রোহিঙ্গা ইস্যুতেও আমরা প্রস্তাব দিয়েছিলাম যে আসুন আমরা একসাথে কথা বলি, কথা বলে আমরা সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি।